You are watching NZ Media UK. প্রিয় দর্শক শ্রোতা, এমজেড মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকারিয়া আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে যুক্তরাজ্যের লিডস শহর থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনাদের সামনে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এসেছি, তিনি হচ্ছেন হারোগেট হসপিটালের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন। ডাক্তার সুমনের সাথে আমরা যে বিষয়টি নিয়ে আজকে একটু আলাপ করব সেটি হচ্ছে, আপনারা সম্প্রতি হয়তো দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে যুক্তরাজ্যের নর্থের ক্যাপিটাল সিটি বলে খ্যাত লিডস শহরের হেয়ার হিলস কিপটন এলাকা, সেই এলাকার খুব বেশি নাইফ ক্রাইম সংগঠিত হচ্ছে। গত সপ্তাহে 28 বছরের একজন চাইনিজ বংশোদ্ভূত একটি ছেলে অকালে ঝরে গেছেন এই নাইফ ক্রাইমের কারণে। গত 3 দিন আগে আরেকটি নাইফ ক্রাইম সংগঠিত হয়েছে এবং সবাই হচ্ছেন 18 থেকে 30 বছরের মধ্যে। তো এটি সত্যি একটি ভাবার বিষয়। আমরা যে এলাকায় বসবাস করছি, বাংলাদেশি অধ্যুষিত এশিয়ান অধ্যুষিত এলাকা, এই এলাকাতেই বেশি এই ঘটনাগুলো সংগঠিত হচ্ছে। এবং সবচেয়ে দুঃখের যে বিষয়টা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটির বাংলা ভাষাভাষী আমাদেরই কিছু সন্তানেরা এই নাইফ ক্রাইমের মধ্যে আমরা ইনভলভের বিষয়গুলো আমরা লক্ষ্য করছি। তো এটা অনেকটা ভাবার একটা বিষয়। আমরা কোনো কমিউনিটির ছেলেমেয়েরাই এইসব ক্রাইমের সঙ্গে জড়িত হোক এটা আমরা চাই না। বিশেষ করে আমরা আমাদের কমিউনিটির যে বাচ্চা কাচ্চাদেরকে আমরা কিভাবে এই অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে পারি, এই বিষয়ের উপরেই আজকে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমনের কাছ থেকে কিছু পরামর্শমূলক বক্তব্য শুনব। চলুন, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা চলে যাচ্ছি ডাক্তার সুমনের কাছে। ডাক্তার সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকে আপনার সাথে আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে আমাদের লিডসে খুব ঘন ঘন নাইফ ক্রাইম সংগঠিত হচ্ছে। তো আমার আপনার কাছে যে জানার যে বিষয়টা, প্রথম যে জানার যে বিষয়টা, আপনি তো একজন মনোরোগ বিশেষজ্ঞ, তো এই যে নাইফ ক্রাইম যারা করছে এটাকে কি আপনি মানসিক রোগ হিসাবে আমরা কি বলতে পারি? ধন্যবাদ মোহাম্মদ জাকারিয়া আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এটা অত্যন্ত মূল্যবান একটা টপিক, যেটা আসলে আমাদের কমিউনিটির জন্য বিশেষত এখন অনেক চিন্তার বিষয়, আমরা কিভাবে এটা প্রতিকার এবং প্রতিরোধ করতে পারি। আমি ডক্টর সুমন আহমেদ, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট হিসেবে ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করি। আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলবো এবং একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে আমি চেষ্টা করব বলতে যে আমার অভিজ্ঞতা থেকে কোন কোন স্টেপস এটা আমাদেরকে সাহায্য করতে পারে এটা থেকে উত্তরণের। এটা অত্যন্ত দুঃখের খবর যে আপনি যেটা বললেন যে হেয়ার হিলস এবং গিপটন এরিয়া, যেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটির বসবাস, এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করছে। আমি একটা জিনিস স্পষ্ট ভাষায় বলতে চাই যে নাইফ ক্রাইম এটা অপরাধ, এটা একটা ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল অফেন্স। এখন অনেকে বলতে পারে যে মানসিক রোগের সাথে এটার সম্পর্ক কী। মানসিক রোগ যেমন যে কোনো কমিউনিটির যে কোনো মানুষের হতে পারে, কোনো কোনো মানসিক রোগের ম্যানিফেস্টেশন হিসাবে তার হয়তো ক্রাইম করতে পারে সে, কিন্তু এটাকে সরাসরি মানসিক রোগ হিসাবে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। এখন এদের মধ্যে হয়তো মানসিক রোগের কিছু কিছু মানসিক রোগের প্রাবল্য থাকতে পারে, বিশেষত মানসিক রোগের চেয়েও ড্রাগ এবং অ্যাডিকশন যেটা, এটা নিয়ে আমি বলতে চাই যে হয়তো মাদক আসক্তি, মাদকের ব্যবহার, মাদক বাণিজ্য যেটাকে বিজনেস, এইগুলোর সাথে এরা, এবং গ্যাং কালচার, এইগুলোর সাথে এরা যুক্ত থাকতে পারে। এটা অবশ্যই গবেষণার দাবি রাখে এবং দেখা গেছে কিছু কিছু গবেষণায় যে তাদের যে ছোটোবেলা থেকে যে আপব্রিঙ্গিং, তারা পরিবার থেকে যদি সাপোর্ট না পায় অথবা পরিবারের মধ্যে ডিসহারমোনি সমস্যা, তারা ঝগড়াঝাটি এবং বিভিন্ন রকম ডিসহারমোনি, ব্রোকেন ফ্যামিলি, এইসব যদি তারা অবজার্ভ করে এবং তাদের যদি পরিবারকে তাদের দুঃখ এবং কষ্ট এবং তাদের যে মানসিক যে যেগুলো বিষয়গুলো, এগুলো যদি তারা শেয়ার করতে না পারে, অনেক ক্ষেত্রেই তারা ভিন্ন পথে চলে যায়, এটা একটা সমস্যা।
আরেকটা জিনিস হচ্ছে যে অনেক ক্ষেত্রেই যে জিনিসটা দেখা গেছে যে বিশেষত ডিপ্রাইভ এরিয়াগুলোতে যে স্কুলের বাইরেও অথবা লেখাপড়ার বাইরেও যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো এগুলার অপরচুনিটি বা সুযোগ সুবিধা কম থাকার কারণে এবং ডিপ্রাইভেশনের কারণে যেটাকে বলে যে হয়তো পরিবার তার দুঃখ কষ্টের মধ্যে আছে সেটা তাদের নিজেদের মানসিক ভারসাম্যের মধ্যে সমস্যা তৈরি করে সেই ক্ষেত্রে তারা তাদের ছেলে মেয়েকে যতটুকু মনোযোগ দেওয়া সম্ভব ছিল অতটুকু দেওয়া সম্ভব হয় না এই ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে হতাশ হয়ে যেতে পারে হতাশা থেকে তাদের মধ্যে ড্রাগ অ্যাডিকশন আসতে পারে তারা ভুল পথে চলে যেতে পারে এবং অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়তে পারে এগুলা হচ্ছে কারণ আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিশেষ করে কোনো কোনো মানে যদি তারা মানসিকভাবে এত হতাশাগ্রস্ত হয়ে যায় তারা ভায়োলেন্ট হয়ে যায় জীবনের প্রতি সমাজের প্রতি তাদের যে দায়িত্ববোধ এইটাও তারা হারিয়ে ফেলে এই চিন্তাটাও তাদের থাকে না তখন তারা এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে আমি একটু জানতে চাই যদি কোনো প্যারেন্টস বুঝতে পারে এই ধরনের কোনো সিমটম তারা পায় যে তার তার সন্তান বা তার আশেপাশের তার নিকটাত্মীয় কেউ এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা যদি দেখে তখন তারা কি কি ভূমিকাটা নেওয়া উচিত এই বাচ্চার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে পারবো এটা থেকে আরেকটা হচ্ছে যে আমরা সমাজকে কীভাবে রক্ষা করতে পারবো এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কীভাবে সাহায্য করতে পারবো মোটা দেখে এই কথাগুলো এখন প্রথম কথা হচ্ছে যে অলওয়েজ একটা কথা বলে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর একটা সমস্যা তৈরি হওয়ার আগেই যদি আমরা এটা প্রতিরোধ করতে পারি বা এই পরিবেশটা যদি আমরা না রাখি তাহলে অনেক ক্ষেত্রে এই সমস্যাটাই তৈরি হবে না সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে গোড়াতে আমাদের বাচ্চারা যারা আছে তাদের লেখাপড়া তারা কোথায় যাচ্ছে কী করতেছে তাদের সাথে বন্ধুর মতো মিশতে হবে তাদের সাথে সামনে ঝগড়াঝাটি বা কোনো কিছু করা যাবে না এবং তাদের যে ইচ্ছা অনিচ্ছা কী চায় এগুলো শুনতে হবে এবং তাদেরকে পড়াশোনার বাইরেও যে আমাদের যে কালচারাল বিশেষ করে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি আছি আমাদের যে নিজস্ব রুট এবং কালচার এইটা শিক্ষা দিতে হবে ভালো দিকগুলো ধর্মীয় অনুশাসন শিক্ষা দিতে হবে এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আরেকটা হচ্ছে যে তারা কার সাথে মিশতেছে বাইরে এটা একটা পিয়ার প্রেশার একটা ইম্পর্ট্যান্ট এটা মনিটরিংয়ের একটা দরকার আছে কারণ তারা যদি রং ক্রাউডের সাথে মিশে যায় তাহলে হবে কি অনেক ক্ষেত্রে তাদের যে যাদের সাথে তারা মিশতেছে তাদের চাপের কারণে তারা হয়তো মাদক বা অন্যান্য বাজে বিষয়গুলোর সাথে জড়িয়ে পড়তে পারে এবং সেই ক্ষেত্রে তারা এদিকে চলে যেতে পারে সুতরাং সব কিছু সমন্বিত আরেকটা ব্যাপার হচ্ছে যে যে এরিয়াগুলোতে আমরা আছি সেইখানে কী ধরনের অ্যাক্টিভিটিস এক্সট্রা কারিকুলার সুযোগ সুবিধা অ্যাক্টিভিটিসগুলো আছে স্কুলের পরে খেলাধুলা থেকে শুরু করে অথবা বিভিন্ন ধরনের কমিউনিটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এইগুলোর সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায় এই চেষ্টাটা করতে হবে এটা হচ্ছে ব্যাপার আর যখন বুঝে যাবে যে ছেলে বা নিজের ছেলে বা মেয়ে দুর্ভাগ্যবশত এই ধরনের সমস্যায় জড়িয়ে পড়ছে এটাকে লুকিয়ে না রেখে সাথে সাথে এটার বিরুদ্ধে মানে এটা কীভাবে প্রিভেন্ট করা যায় সেটার ব্যবস্থা নিতে হবে প্রয়োজনে সরকারি সংস্থা যেগুলো আছে তাদেরও সাহায্য নেওয়া যেতে পারে সরকারি সংস্থা বলতে এই ধরনের অপরাধমূলক কাজে যারা যদি দেখা যায় যে ইনভলভ অলরেডি হয়ে গেছে তাহলে কি এই যে পুলিশ প্রশাসন বা সোশ্যাল সার্ভিস তাদেরকে ইনভলভ করা আপনি মনে করেন এটা জরুরি বলে মনে করেন কি না আমি অবশ্যই এটা জরুরি বলে মনে করি কারণ ব্যাপারটা হচ্ছে যে কেউ অপরাধ প্রবণতার সাথে জড়িয়ে পড়তেছে এখনও সে অপরাধ করে নাই সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক পরামর্শগুলো নেই এবং যে আমরা কীভাবে এটা প্রিভেন্ট করবো বা আমার ছেলে বা মেয়ে এদিকে চলে যাইতেছে আমরা যদি সোশ্যাল সার্ভিসের সাথে যোগাযোগ করি স্কুলে যদি থাকে অথবা কলেজে থাকে তাদের যে সাপোর্ট সিস্টেম আছে সেগুলোর সাথে যোগাযোগ করি এবং ক্ষেত্রবিশেষে আমরা যদি জানি যে ক্রিমিনাল অফেন্স করতে চাচ্ছে পুলিশ প্রশাসনকে বা যে আছে অ্যাডমিনিস্ট্রেশন তাদের সাথে যোগাযোগ করি সেক্ষেত্রে হবে কি এক ধরনের ক্রাইম হওয়ার আগে ক্রাইম হয়ে গেলে তো তখন সেটা অন্য ব্যাপার কিন্তু হওয়ার আগেই আমরা এটা প্রতিরোধ করতে পারি দর্শক আপনারা শুনলেন ডাক্তার সুমন আহমেদের কাছ থেকে তার মূল্যবান দিক নির্দেশনামূলক কথাগুলো তো আমরা যারাই স্থানীয় কমিউনিটিতে বসবাস করছি আমাদের সকলেরই উচিত যে এই ধরনের কোনো পরিস্থিতি আমরা যদি দেখি যে আমাদের আমাদের নিজের বাচ্চা কাচ্চা বা আমাদের বন্ধু বান্ধব বা প্রতিবেশী বা
আশেপাশের কাউকে যদি এই ধরনের আমরা সিমটম দেখি, আমরা সাথে সাথে সবাই মিলে তার পরিবারের সাথে আলাপ করে বা স্থানীয় প্রশাসন বা ডাক্তার সাহেব যেটা বললেন যে সরকারের বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে যারা অপরাধমূলক যাতে ও অপরাধের সাথে সম্পৃক্ত হওয়ার আগে তাদের তাকে কাউন্সিলিং করতে পারে, কাউন্সিলিং করে তাকে সঠিক পথে নিয়ে আসতে পারে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এমজেড মিডিয়ার সঙ্গে থাকুন এবং নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে প্রতি সপ্তাহে উপস্থিত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। Dr. Yunus, who has received the Nobel Peace Prize, একটি সাফল্যের গল্প বদলে দিতে পারে আপনার জীবন। ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের ত্রুটি বিচ্যুতি ধরা মানে পরিবর্তন অনিবার্য। বাংলাদেশ, আমরা বলি রাজনীতির কথা, সমাজ এবং অর্থনীতির কিংবা শিক্ষা উঠে আসে আমাদের আলোচনায়। আমরা বলি মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের কথা, কোনো নির্দিষ্ট জনপদ বা জনগোষ্ঠী নয়। বিশ্বমঞ্চের আলোচিত ঘটনার চুলচেরা বিশ্লেষণে তৈরি আমরা। মিডনাইট ডায়ালগ দেখবেন প্রতি রবিবার লন্ডন সময় রাত 12টায় শুধুমাত্র এমজেড মিডিয়া ফেসবুক পেজে। ফলো এবং লাইক দিয়ে সংযুক্ত থাকুন এমজেড মিডিয়ার সাথে।